নমস্কার, আমি সুপ্রজিৎ, এবি নিউজে আপনাদের স্বাগত জানাই। প্রথমে হেডলাইন্স। জলপাইগুড়িতে বহুজাতিক কোম্পানির বিপণির উদ্বোধনে বাধা বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনের। আজ শেষ হলো তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি। শেষ দিনে শহরে বড় মাপের যাত্রায় দলের নেতা সমর্থকরা। চাকরির দাবিতে এবার তিস্তা সেচ প্রকল্পের দপ্তরে বিক্ষোভ ল্যান্ড লুজারদের। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। নতুন ইলেকট্রিক লাইনের পরিকাঠামো খতিয়ে দেখতে জলপাইগুড়ি রোড স্টেশনে আলিপুরদুয়ারে এডিআরএম। আসছে বিস্তারিত সংবাদে। আজ জলপাইগুড়ি শহরে একটি বহুজাতিক সংস্থার বিপণী উদ্বোধনে বাধা দিলেন বাম শ্রমিক ও কৃষক সংগঠনের নেতারা। তাদের দাবি, দিল্লিতে আন্দোলনরত কৃষকদের দাবি সুরা না হলে এই বিপণী তারা খুলতে দেবেন না। জলপাইগুড়ি শহরে মিউনিসিপ্যালিটি মার্কেট সংলগ্ন এলাকায় একটি বহুজাতিক কোম্পানির বিপণন কেন্দ্রের উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বিপণীতে মূলত বিভিন্ন গৃহস্থালী জিনিসপত্র পাইকারি দরের চেয়েও কম মূল্যে পাওয়া যাবে বলে দাবি কর্তৃপক্ষের। কিন্তু সেই নতুন বিপণী এখনই চালু না করার দাবিতে এদিন সকালে বিক্ষোভ দেখালো বাম শ্রমিক সংগঠন। এদিন সকালে ওই বিপণী খোলার পর বাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পতাকা নিয়ে চলে স্লোগান। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন শ্রমিক নেতা জিয়াউল আলম। এছাড়াও সেখানে ছিলেন বামফ্রন্টের জেলা আহ্বায়ক সলিল আচার্য সহ অন্যরা। তাদের দাবি, দিল্লিতে কৃষকরা কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন। কেন্দ্রীয় সরকার কৃষকদের ঠকিয়ে কর্পোরেট সংস্থাগুলিকে মুনাফা অর্জনে সাহায্য করছে। তাই যতক্ষণ পর্যন্ত কৃষকদের ন্যায্য দাবি না মানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জলপাইগুড়ি শহরে এই বহুজাতিক কোম্পানির বিপণী খুলতে দেওয়া হবে না। যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশের তিনটি ফার্ম ল, যেটা দেশের কৃষক, দেশের ক্রেতা এবং দেশের শ্রমিক কর্মচারীদের ক্ষতি করছে, সেটা না সমাধান হচ্ছে, উইথড্র করছে সরকার, ততক্ষণ পর্যন্ত দেশের বুকে রিলায়েন্সের কোনো রিটেল, রিলায়েন্সের কোনো স্মার্ট মার্কেট, রিলায়েন্সের কোনো ধরনের ব্যবসা আমাদের দেশে আমরা চালাতে দেব না। আমরা জানতে চাইছি মুকেশ আম্বানির কাছে, সারা দেশের মানুষ যখন আর্থিক দুঃখ কষ্টে অনটনে আছে, তখন রিলায়েন্সের মার্কেট ক্যাপিটাল কীভাবে 10 লাখ কোটি টাকা থেকে 15 লাখ কোটি টাকায় পৌঁছে। ফলে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি মার্কেটে রিলায়েন্সের যে উদ্বোধন ছিল, আমরা চাই আমাদের দেশের স্বার্থে এই উদ্বোধন আজকে পোস্টপোন করা হোক। আজ শেষ হলো তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি। শেষ দিনে জলপাইগুড়ি শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করলো এই যাত্রা। সমাজপাড়া আইএমএ ময়দান থেকে যাত্রা শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আবার সেখানে গিয়ে শেষ হয়। গত 11 ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি যাত্রা। এই যাত্রার মধ্য দিয়ে এতদিন বর্তমান রাজ্য সরকারের গত 10 বছরের উন্নয়ন ও বিভিন্ন সরকারি প্রকল্পগুলি সম্পর্কে সাধারণ মানুষের কাছে তুলে ধরতেন দলের নেতাকর্মীরা। আজ ছিল এই কর্মসূচির শেষ দিন। এদিন জলপাইগুড়ি শহরে বড় মাপের বঙ্গধ্বনি যাত্রা করল তৃণমূল কংগ্রেস। সমাজপাড়া আইএমএ ময়দান থেকে যাত্রা শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আবার সেখানে গিয়েই শেষ হয়। যাত্রায় উপস্থিত ছিলেন দলের জেলা পর্যবেক্ষক ওম প্রকাশ মিশ্র, জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি পুর প্রশাসক পাপিয়া পাল সহ জেলার সর্বস্তরের নেতারা। প্রচুর দলীয় সমর্থক যাত্রায় পথ হাঁটেন। যাত্রা শেষে আইএমএ ময়দানে একটি সভাও করেন নেতারা। ডুয়ার্সের নাগরাকাটা এলাকার সমাজসেবী সঞ্জয় কুজু তৃণমূলে যোগ দিলেন। সোমবার জলপাইগুড়ি শহরের সমাজপাড়া জেলা তৃণমূল কার্যালয় গুরজাং ঝোড়া ভবনে তার হাতে দলীয় পতাকা তুলে দেন দলের জেলা পরিদর্শক ওম প্রকাশ মিশ্র। সঙ্গে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী, এসডিডিএর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন সহ অন্যরা। এদিন সঞ্জয় বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন প্রায় 100 অনুগামী। কয়েকদিন আগেই নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
তাতে তৃণমূলের শক্তি যথেষ্টই কমেছিল ওই এলাকায়। নতুন করে এদিন ওই এলাকার সকলের প্রিয় সমাজসেবী সঞ্জয় কুজুর তৃণমূলের দলীয় পতাকা তুলে নিলেন। দলীয় পতাকা হাতে তুলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন সঞ্জয়। তিনি বলেন, 2012 সাল থেকে তিনি সমাজসেবামূলক কাজ করছেন, এদিন দলে যুক্ত হয়ে সমাজসেবামূলক আরও কাজ তিনি করতে পারবেন। 2012 से सोशल एक्टिविटीज़ में इन्वॉल्व हूँ और मेरा अपना सोसाइटी है। मैं लोगों के लिए बहुत जितना सकता हूँ मैं अपना जेब से खर्चा करके काम करता हूँ, क्योंकि मैं एक आदिवासी हूँ और मेरे डुअर्स ब्लॉक में मैक्सिमम आदिवासी है जो उनको हेल्प चाहिए तो हेल्प समय पर नहीं मिलता। तो इसके वजह से मेरा एक्टिविटीज़ देख के सर लोगों ने मुझसे मिलना चाहा। स्टेट प्रेसिडेंट ने भी सर को फ़ोन किया था, फिर सर ने मुझे फ़ोन करके बुलाया। मैं गया वहाँ पे, मुझे काफ़ी समझाया कि तुम इतना अच्छे काम करते लोगों के लिए, पार्टी ज्वाइन करो, पार्टी ज्वाइन करने से तुमको प्रशासनिक सपोर्ट मिलेगी, पॉलिटिकल सपोर्ट मिलेगी और मेरे लिए भी अच्छा होगा कि मैं और ज़्यादा लोगों के हेल्प कर पाऊँगा। इसके वजह से विदाउट कंडीशन मैं आज ज्वाइन कर। এদিকে রাজ্য তৃণমূল নেতা ওম প্রকাশ মিশ্র বলেন, নাগরাকাটার বিধায়ক যোগ্যতা হারিয়েছিলেন, সেই কারণে অন্য দলে যোগ দিয়েছেন। আমাদের জেলা সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব, তারা যাতে এমন একজনকে প্রার্থী করেন নাগরাকাটায় যার প্রতিদ্বন্দ্বী বিজেপি থেকে, সেই মানুষ হবে যে বিজেপিতে গেছে। ব্রহ্মণ্ডার হাত ধরে কিন্তু নাগরাকাটাটা জিতে এনেছিল কম ভোটে হলে। রাজনৈতিক প্রক্রিয়া হচ্ছে প্রবাহমান, এটার স্থিরতা শুধুমাত্র নীতি আর নৈতিকতার প্রশ্নেই, ব্যক্তি এবং বিষয় সেটা প্রবাহমান। যিনি এক সময় হয়তো আমাদের প্রতিনিধিত্ব করেছেন তিনি তার সেই যোগ্যতা হারিয়েছেন, তার দায়িত্ব তিনি ভুলেছেন এবং তিনি বিপদে পরিচালিত হয়েছেন। জলপাইগুড়ি জেলা তৃণমূলে সংখ্যালঘু সেলের সভাপতির নাম ঘোষণা করলেন জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। সংখ্যালঘু সেলের জেলা সভাপতি হলেন মোশাররফ হোসেন। জেলার মোট 50 জনের কমিটির নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ির সমাজপাড়া তৃণমূলের জেলা কার্যালয় গুরজান ঝোড়া ভবনে এই সেলের কমিটি ঘোষণা করা হয়। বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোটকে তৃণমূলের বাক্সে ফেলার উদ্যোগ গ্রহণ করবে সেল। যদিও এখন নতুন করে মিম মাথা চাড়া দেওয়াতে উদ্বেগ বেড়েছে তৃণমূলে। এদিকে মিমকে রুখতে জেলার ব্লকে ব্লকে কাজ শুরু করছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতারা। জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী বলেন, তাদের একাধিক কর্মসূচি থাকায় এতদিন সংখ্যালঘু সেলের নাম ঘোষণা করা যায়নি, আজ সভাপতি ও কমিটি ঘোষণা করা হলো। মিম বিজেপি টাকার খেলায় মেতেছে, সাধারণ মানুষের কাছে বিষয়টি তুলে ধরা হবে। আজকে আজকে নয় যে আজকের থেকে কাজ শুরু হচ্ছে, আমাদের কমিটি হয়তো ডিক্লারেশন হয় আজকে হচ্ছে, কিন্তু কমিটি 15 দিন আগে হয়ে গেছিলো, বিকজ অফ বঙ্গধ্বনি এটা রেফার হয়েছিল, আজকে ডিক্লারেশন হচ্ছে। কিন্তু যারা যারা কমিটিতে স্থান পেয়েছেন তারা সবাই জানেন কোথায় কোথায় তারা পেয়েছেন এবং তারা সেভাবেই কর্মপদ্ধতি আজ থেকে 1 মাস আগে 15 দিন 20 দিন আগেই শুরু করেছে। সুতরাং আমাদের কোথাও কোনো চেনে কমিউনিকেশন গ্যাপের জন্য কোথাও আমার সাংগঠনিক পার হচ্ছে না। এদিকে তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোশাররফ হোসেন বলেন, তারা দলের কথা মতো কাজ করছেন। মিমকে তারা ইতিমধ্যে নাগরাকাটা ও মালবাজারে রুখে দিয়েছেন। কথা জলপাইগুড়ি, কথা মিম, কথা জলপাইগুড়ি করতে পারিনি। যে কোনো জায়গায় আমি যেটুকু খবর রাখি নাগরাকাটার চেষ্টা হয়েছিল সেটাকে আমরা রুখে দিয়েছি। নাগরাকাটার যে সভাপতি লুৎফর মিয়া, তার সঙ্গে কথা বলে ওটাকে স্থগিত করা আছে। ইদানিং আমার কাছে যেটুকু খবর আছে মালে একটুকু একটা অভাব দেখা যাচ্ছে, খুব শীঘ্রই আমরা মালে যাচ্ছি, মালে যা সেখানে মিমটাকে যাতে ওখানে প্রতিহত করতে পারি তার ব্যবস্থা আমরা নিই। কী করে প্রতিহত করবেন? আমাদের কৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশাবলী নজরের কর্মসূচি, উনি যে সংখ্যালঘুতে যে গুরুত্ব দিলেন অন্য কেউ দেয়নি, মিম কারা আমরা প্রথম ওটা জানতে চাইবো, তোমরা মিম কারা, কার নেতৃত্ব করছো, কে মিম করছে? এটা টাকার খেলা দিয়ে এটাকে করানো হচ্ছে যেটা দাদা বলেছে। বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এর এবছর 50 বছর পূর্তি, সেই উপলক্ষে আজ জলপাইগুড়ি শহরে বড় মাপের শোভাযাত্রা করলেন সংগঠনের প্রাক্তন ও বর্তমান সদস্যরা। সমাজপাড়া মোড় থেকে এই শোভাযাত্রা শুরু হয়।
এসএফআইয়ের 50 বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হলো শহর জুড়ে। শহরের সমাজপাড়া মোড় থেকে এই র্যালিটি বের হয়। এরপর শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি। প্রাক্তন ও বর্তমান এসএফআই নেতা ও সদস্যরা এই র্যালিটিতে উপস্থিত ছিলেন। র্যালির সামনে বেলুন নিয়ে গানের তালে এসএফআইয়ের সদস্যরা অংশগ্রহণ করেন। কয়েক শতাধিক ছাত্রছাত্রী এদিন এই র্যালিতে অংশ নিয়েছিলেন। রাজ্য জুড়ে অন্যায় অন্যায় কর্মসূচি পালন করছে ভারতীয় জনতা যুব মোর্চা। সোমবার হেলাপাকড়িতে সেই কর্মসূচি পালন করল ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডল ভারতীয় জনতা যুব মোর্চা। এদিন সন্ধ্যায় প্রথমে একটি মিছিল বের করা হয়। আর নয় অন্যায়, আর নয় সন্ত্রাস, আর নয় কাটমানি, আর নয় বেকারত্ব, আর নয় তৃণমূল, এই স্লোগান তুলে মিছিলটি হেলাপাকড়ি বাজার পরিক্রমা করে। মিছিল শেষে বিজেপির পদমতি দুই অঞ্চল কার্যালয়ের সামনে একটি পথসভাও করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভারতীয় জনতা যুব মোর্চার ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডল সভাপতি রাকেশ রায়, ভবেন্দ্রনাথ রায়, নেপাল রায়, কৌশিক রায় প্রমুখ স্থানীয় নেতারা সভায় বক্তব্য রাখেন। রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে সুর চড়ান তারা। একটা গণতান্ত্রিক শান্তিপ্রিয় মিছিলের উপরে এই রাজ্য সরকারের পুলিশ যেভাবে গুলি চালিয়েছিল তাতে আমাদের একজন তরতাজা কার্যকর্তা পুলেন রায়কে আত্মবলিদান দিতে হয়েছে। এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার। আজকের পশ্চিমবঙ্গ সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে তিনি দায়িত্ব নিয়ে বলুন, তার কাছে আমরা জবাব চাইব, ভারতীয় জনতা যুব মোর্চারা জবাব চাইবে কেন এভাবে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি আন্দোলনকে স্তব্ধ করবার চেষ্টা করছেন, সেই জবাব আপনাকে অবশ্যই দিতে হবে। চাকরির দাবিতে তিস্তা ব্যারেজের দপ্তরে তালা মেরে বিক্ষোভ ল্যান্ড লুজারদের। দপ্তরে ঢুকতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি তাদের। বিক্ষোভকারীদের সাফ কথা, যতক্ষণ তাদের চাকরির বিষয় লিখিত না দেওয়া হবে ততক্ষণ দপ্তরের কর্মীদের তালা মেরে চলবে এই বিক্ষোভ। দীর্ঘদিন ধরে স্থায়ী সরকারি চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভূমিহারারা। তাদের অভিযোগ, সরকারি বিভিন্ন প্রকল্পের জন্য তারা জমি দিয়েছিলেন, তখন তাদের প্রশাসন থেকে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বহু বছর কেটে গেল এবং অনেকের চাকরির নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলেও আজও তারা সরকারি চাকরি পাননি। এর জন্য তারা ল্যান্ড লুজার কমিটি করে নিয়মিত আন্দোলন করে চলেছেন। আজ জলপাইগুড়ি অসম মোড়ের সেচ দপ্তরে তিস্তা ব্যারেজ প্রকল্পের দপ্তরে বিক্ষোভ দেখান তারা। ল্যান্ড লুজার কমিটির সদস্যরা এদিন মিছিল করে ওই দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান। সেখানে তাদের বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। তাদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে আন্দোলন করা সত্ত্বেও প্রায় 600 জন ল্যান্ড লুজারকে আজ পর্যন্ত সরকারি চাকরি দেওয়া হয়নি। কারণ আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছি, শুধু আমাদের মানে এই মুখিক আশ্বাস দিচ্ছি, সে প্রশাসন হোক, রাজনৈতিক নেতা হোক, সবাই লাস্ট পর্যন্ত আমাদের ল্যান্ড লুজারগুলো খুব সামলাইতে পারতেছে না। এইখানে আজকে আমাদের সারা দিনের জন্য, সারা তিন রাতের জন্য আমরা এখানে থাকবো। যদি আমাদের এখানে শুরু না হয় আমরা সেচ দপ্তরের কাজ একদম অকেজ করে দিব, কোনো জল ছাড়তে দিব না, কোনো জলপাইগুড়ি জেলায় যত জায়গায় হবে সব জায়গায় আমরা কাজ অকেজ করে দিব। আমাদের সুরাহা করতে হবে। সামনে মাননীয় মুখ্যমন্ত্রী আসলো, আমাদের বিষয়টা কোনো নেতা উঠাইলো না, কোনো আধিকারিক ডিএম এসপি কেউ আমাদের বিষয়টা উঠিল না। আমাদের শুধু ভুয়ো আশ্বাস প্রশাসন দিচ্ছে, আধিকারিক দিচ্ছে, রাজনৈতিক নেতা দিচ্ছে। এখন আমরা বাধ্য হয়ে আমরা যেখানে জমি দিছি সেইখানটায় আমরা আমাদের মরলে মরবো, আমরা তছনছ করে ছাড়বো একদম। নিউ জলপাইগুড়ি থেকে নিউ কোচবিহার পর্যন্ত ইলেকট্রিক ট্রেনের পরিষেবা চালু হতে চলেছে। মঙ্গলবার ইলেকট্রিক ট্রেন যাতায়াতের জন্য সরেজমিনে খতিয়ে দেখতে জলপাইগুড়ি রোড স্টেশনে আসেন আলিপুরদুয়ারে এডিআরএম এন কে জিন্দাল। সঙ্গে ছিলেন রেলের একাধিক আধিকারিক। রেল সূত্রে জানা গিয়েছে ইলেকট্রিক ট্রেন চলাচলের জন্য বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হয়েছে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ইলেকট্রিক ট্রেন চলাচল করেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। নতুন বছরে ইলেকট্রিক লাইনে ট্রেন চলবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। আজ আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি রোড স্টেশন পর্যন্ত স্পেশাল ট্রেনে আসেন এডিআরএম এন কে জিন্দাল। কোথায় কি খামতি কিংবা কী কী প্রয়োজন রয়েছে তা তিনি খতিয়ে দেখেন। এডিআরএম এন কে জিন্দাল বলেন, 4 জানুয়ারি ডিআরএম আসবেন।
আজ তিনি ইলেকট্রিক ট্রেনের পরিকাঠামো খতিয়ে দেখলেন। ये जो इलेक्ट्रिफिकेशन का काम चल रहा है उसका हम इंस्पेक्शन करने आए हैं। क्या क्या देखा सर आप लोग? अरे जो इलेक्ट्रिकल का काम हो रहा है वो देखा। ठीक है, कैसा लगा? और हो रहा है बढ़िया। कब से चालू होगा? कब से चालू होगा? जल्दी हो जाएगा। इस नए साल में मिलेगा? 4 तारीख को सीआरएस इंस्पेक्शन है तो जल्दी हो जाएगा, आप भरोसा रखिए। 50 কোটি টাকা ব্যয়ে তিস্তা নদী থেকে জল নিয়ে জলপাইগুড়ি শহরবাসীর ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল দিতে চলেছে জলপাইগুড়ি পৌরসভা। এই প্রকল্পের জন্য জলপাইগুড়ি তিস্তা থেকে জল নেওয়ার জন্য 2টি চেম্বার করার বোরিং এর কাজ শুরু করেছে পৌরসভা। সোমবার জলপাইগুড়ি তিস্তা সেতু এলাকায় সেই কাজ পরিদর্শনে যান জলপাইগুড়ি পৌরসভা ও সেচ দপ্তরের আধিকারিকরা। কেন্দ্রীয় সরকারের অমৃত প্রকল্পের মাধ্যমে শহরবাসীকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে পৌরসভার পক্ষ থেকে। ইতিমধ্যে শহরের সমস্ত রাস্তায় এই পানীয় জল সরবরাহের জন্য জলের পাইপ বসানোর কাজ শেষ হয়েছে। এছাড়া শহরের 25টি ওয়ার্ডে নতুন 8টি পানীয় জলের রিজার্ভার তৈরি করা হয়েছে। জলপাইগুড়ির বালাপাড়া এলাকায় তৈরি করা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। তিস্তা নদী থেকে জল এনে বালাপাড়ার এই ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে জলকে বিশুদ্ধ করে নতুন 8টি রিজার্ভারের মাধ্যমে শহরবাসীর ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে জল। এই প্রকল্পের জন্য গতকাল সেচ দপ্তরের নির্বাহী বাস্তুকার জীবন প্রকাশ পাণ্ডে, জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি সহ পুরসভার বাস্তুকাররা ওই এলাকা পরিদর্শন করেন। প্রাথমিক পর্যায়ে তিস্তা সেতু এলাকায় 2টি চেম্বার করা হবে, সেই জন্য তিস্তা নদীর বিভিন্ন জায়গায় জলের পাইপ বোরিং করে পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষা করার পর একটি রিপোর্ট পাঠানো হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে চূড়ান্ত রিপোর্ট এলে সেই মতো কাজ করা হবে। এখানে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি একটা ওয়াটার প্ল্যান্টটা তার নিয়ে ওটা আমাদেরকে ভি ডাটা হয়েছিল, কিন্তু আসে লোক দেখছে কি এখানে খাবার ড্রিঙ্কিং ওয়াটার ব্যাপারটা, তো ড্রিঙ্কিং ওয়াটার ব্যাপারটা নিয়ে ওগুলো আপনার এখানে একটু টেস্ট করছে কি কোন জায়গাটা ওয়াটার অ্যাভেলেবিলিটি হতে পারে। কি প্রজেক্ট হয়েছে স্যার? সেটা মিউনিসিপ্যালিটি থেকে আমি কি মনে হয় এখান থেকে বাস্তব মানে সম্ভব হবে এখান থেকে, সেটা ব্যাপারটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ যে কোনো জিনিসটা এক্সপেরিমেন্ট করা মানে দেখা, দেখে পরেই তো রেজাল্ট একবার এক্সপার্টাইজটা বলতে পারে। পাশাপাশি যদি কোনো কারণে তিস্তা নদীর এই এলাকা থেকে জল না নেওয়া যায় তাহলে একমাত্র গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে নদীর বেড দিয়ে পাইপের মাধ্যমে জল আনা হবে বালাপাড়া ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে বলে জানালেন পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি। এটা ইন্সপেকশন হওয়ার পর এই রিপোর্টটা যাবে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে। তারা ভেট করে যদি বলে দেয় যে যত আমাদের রিকোয়ারমেন্ট তার 72-80% জল আমরা পেয়ে যাচ্ছি, সাথে সাথে এখানে আমাদের কনস্ট্রাকশন কাজ শুরু হয়ে যাবে। এখানে আমাদের 50 কোটি টাকার মতো ধরা আছে এই এই প্রজেক্ট। বলছি লক্ষ্যমাত্রা কতদিনে নেওয়া হয়েছে এই কাজটা করতে? না না, লক্ষ্যমাত্রা দেখুন, প্রথম কথা হচ্ছে ইন্সপেকশনটা কিন্তু আমরা উইদিন 1 মান্থ আমরা কমপ্লিট করবো, এবং তারপর আমরা রিপোর্ট পাঠাবো। রিপোর্ট পাঠাবো যাদবপুর ইউনিভার্সিটি ভেট হয়ে আসবে। যদি যাদবপুর ইউনিভার্সিটি বলে যে না এটা হবে না, এখানে রিকোয়ারমেন্ট পাওয়া যাচ্ছে না ভিটি করে, তখন আমাদেরকে নতুন করে প্রপোজাল পাঠাতে হবে যে আমাদের গাজলডোবা ছাড়া কোনো রাস্তা নেই। গ্রামের মধ্যে দিয়ে পাইপ না আসলেও চলে, বেড দিয়ে জলের পাইপলাইন চলে আসবে, সেটা কোনো সম্ভব না। মানুষকে আমরা সারফেস ওয়াটার দেবো বা সাবসারফেস ওয়াটার দেবো, আন্ডারগ্রাউন্ড ওয়াটার আমরা সেটা দেবো, এবং সেটাকে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্য দিয়ে আমরা বিশুদ্ধ করে আয়রনমুক্ত আর্সেনিকমুক্ত জল দিয়ে আমরা সেখানে বুস্টিং মেশিন দিয়ে ওভারে রিজার্ভার পাঠাবো, সেখান থেকে আমরা বাড়ি বাড়ি কানেকশন দেবো। এই হচ্ছে কনসেপ্ট। জলপাইগুড়িতে মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির অফিস, অডিটোরিয়াম সহ গ্রন্থাগার এবং লোক সংস্কৃতি কেন্দ্র নির্মাণের প্রকল্পের শুভ শিলান্যাস হলো মঙ্গলবার। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সের পাশে রায়কোতপাড়া শনি মন্দির সংলগ্ন এলাকায় মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির অডিটোরিয়াম, অফিস সহ গ্রন্থাগার এবং লোক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ প্রকল্পের শুভ শিলান্যাস হলো আজ। শিলান্যাস করেন SJDA চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণ কুমার কল্যাণী, বিধায়ক খগেশ্বর রায়, অনন্তদেব অধিকারী, সহকারী সভাধিপতি তথা SJDA সদস্য দুলাল দেবনাথ, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ SJDA এর আধিকারিক সহ বিশিষ্ট জনেরা। এটা হওয়ার ফলে উত্তরবঙ্গের মানুষের যে একটা আবেগ ছিল সেই আবেগটা প্রশমিত হবে, এবং মানুষ আমাদের সরকারের প্রতি যে একটা সহানুভূতি আছে সেটা প্রদর্শিত হবে। কী কী থাকছে এবং কী কী করা হবে? এখানে প্রথম গ্রাউন্ড ফ্লোরে থাকছে একটা অডিটোরিয়াম থাকবে, দ্বিতলে থাকছে একটা লাইব্রেরি কাম অফিস থাকবে, এবং 3টা কক্ষ থাকবে,
অতিথিরা আসার পরে যদি অতিথির পক্ষ থাকে তিন তলে কালচারাল সেন্টারটা করা হবে। করোনা পরিস্থিতির জেরে রাতের পরিবর্তে এবছর দিনে পূজিতা হলেন বৈকুণ্ঠপুর জঙ্গলের দেবী বনদুর্গা। বৈকুণ্ঠপুর জঙ্গলের মাঝে দিল্লি ভিটে চাঁদের খানে আজ বনদুর্গা পুজোর আয়োজন করা হয়। মূলত এই পুজো ঠুনঠুনি মায়ের পুজো বলে বিশেষ পরিচিত। কমিটি দ্বারা 40 বছর ধরে চলছে এই পুজো। পুজো ঘিরে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন জঙ্গলে। প্রতি বছর রাতে পুজো হয়, প্রায় লক্ষাধিক মানুষের সমাগম দেখা গেল। এবছর করোনা পরিস্থিতির কারণে লোক সমাগম অনেকটাই কম, তবুও অনেক ভক্তই ভিড় জমিয়েছেন এদিন পুজো দিতে। ভক্তরা জানান এখানে আসতে পেরে তাদের খুব ভালো লাগছে। আদিয়াডাঙ্গা থেকে আসছি, প্রতি বছরই আসি, খুব ভালো লাগছে এখানে মার্গদর্শন করে। মার্গদর্শন খুব লাগলে খুব ভালো লাগে। প্রতি বছরের মেয়ে এবার কেমন পুজো হচ্ছে? এবার ভালোই হচ্ছে, চারটা পর্যন্ত বলে হবে সকাল থেকে। রাত্রে পুজো হচ্ছে, এবার দিনে পুজো হচ্ছে, এই করোনার জন্য, তার জন্য সবাই সেইভাবে চলছে। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। প্রতি বছরই তো এখানে পুজো হয়? হ্যাঁ, আমি প্রতি বছর হয় এখানে শুনি, কিন্তু আসা হয় না। তো এবার ভাগ্যচক্রে এবার ভাবলাম যে গিয়ে দেখে আসি, তাই আসলাম। এ বিষয়ে পুজো কমিটির সম্পাদক রাজু সাহা বলেন, বৈকুণ্ঠপুর জঙ্গলে দিল্লি ভিটে চাঁদের খাল নামে পরিচিত এই জায়গাটি একসময় দেবী চৌধুরানী এই পুজো করতেন। এলাকার মানুষ ঠুনঠুনি মায়ের পুজো বলে পুজো করেন। পূজা অর্চনা করছি, মায়ের ভোগ পার্বণ হচ্ছে এবং ভক্তবৃন্দের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করেছি। তাছাড়া এবার মেলা আমরা করার ব্যবস্থা, মেলার ব্যবস্থা করিনি এখানে, কোনো রকম মেলা ব্যবস্থা রাখিনি। এবং কিছু কিছু ছোটো ছোটো দোকান, ফুল, বেলপাতা বা মোমবাতি এসবের দোকান বসেছে, এবং কিছু বাচ্চাদের জন্য কিছু কিছু দোকান বসেছে, তারা মেলার ছোট্ট ছোট্ট দোকান বসেছে, কিন্তু সেই সংখ্যা বিগত দিনের তুলনায় খুব সামান্য। আর সামান্য দর্শক এখানে আসছে, কারণ বিগত দিনে লাখাধিক লোকের সমাগম হয়ে যেত মেলাটা, সেইবার সেই সময় দুদিন হতো, এবার যেহেতু আমরা একদিনের রেখেছি, পরবর্তীতে আগামী দিনে পরিস্থিতি ভালো হলে নিশ্চয়ই আবার সে আগের মতন আবার সে পূজার আয়োজন করব। বিস্তারিত এভিনিউজের শেষে হেডলাইন্স আবারও একবার। জলপাইগুড়িতে বহুজাতিক কোম্পানির বিপণির উদ্বোধনে বাধা বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনের। আজ শেষ হলো তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি। শেষ দিনে শহরে বড় মাপের যাত্রায় দলের নেতা সমর্থকরা। চাকরির দাবিতে এবার তিস্তা সেচ প্রকল্পের দপ্তরে বিক্ষোভ ল্যান্ড লুজারদের। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। নতুন ইলেকট্রিক লাইনের পরিকাঠামো খতিয়ে দেখতে জলপাইগুড়ি রোড স্টেশনে আলিপুরদুয়ারে এডিআরএম। এখনকার মতো এবি নিউজ এই পর্যন্তই। দেখতে থাকুন এবি আমার বিশাল। নমস্কার।